কলার ধরে কুরসি থেকে টেনে নামিয়ে জেলে ঢোকাবেন কেজরিওয়ালকে, হুমকি দিয়েই অজ্ঞান হয়ে গেলেন বহিষ্কৃত আপমন্ত্রী কপিল মিশ্র। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বোমা ফাটিয়েই চলেছেন কপিল, মুখ খুলে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ। কেজরিওয়ালকে খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন কপিল মিশ্র, ইস্তফা না দিলে কলার ধরে জেলে ঢোকানোর হুমকি। কলার পকড়কে কুরসি সে ঘসিটতে হুয়ে জেল কে অন্দর লেকে যাউঙ্গা। রাজধানীতে জমে উঠেছে নাটক, আপের ঘরোয়া যুদ্ধে টান টান নাটক, কপিল ভার্সেস কেজরি, একজন বহিষ্কৃত মন্ত্রী অন্যজন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কুরসি থেকে কেজরিকে নামাতে বদ্ধপরিকর কপিল, কেজরির দুর্নীতির বিরুদ্ধে হাতে হাজার পাতার তথ্য প্রমাণ, 16টি ভুয়ো কোম্পানি খুলে কালো টাকা সাদা করার অভিযোগ কেজরির বিরুদ্ধে। কপিলের অভিযোগ হাওয়ালায় জড়িত কেজরিওয়াল, জনগণের টাকা নয় ছয়ের অভিযোগ, দলের তহবিল সম্পর্কে নির্বাচন কমিশনকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, দলের ওয়েবসাইটে ভুল তথ্য দেওয়ার অভিযোগ। কেজরিওয়াল জি নে পর্দে কে পিছে বহুত সারে কাম কিয়ে, হওয়ালা নকলি কোম্পানিও কো বানানা, পার্টি কি ফান্ডিং কো আর চন্দে কো ছুপানা, দেশ কি জনতা কে পয়সে কে সাথ ধোখা দেনা, আর উসকে সাথ সাথ ইনকাম ট্যাক্স ইলেকশন কমিশন তক কো জানকারিয়া ছুপানা। কেজরিকে রেহাই দিতে নারাজ বহিষ্কৃত আপ মন্ত্রী, একের পর এক বোমা, মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে হাজারো অভিযোগ নিয়ে ফের রাজধানী গরম করে দিলেন কপিল মিশ্র। কপিলের দাবি, 2013-14 অর্থবর্ষে আপের ব্যাংক অ্যাকাউন্টে ছিল মোট 45 কোটি টাকা, কিন্তু সে সময় দলের ওয়েবসাইটে জানানো হয় তহবিলে রয়েছে 19 কোটি টাকা, কমিশনকে দেখানো হয় তহবিলে রয়েছে 9 কোটি টাকা। 2014-15 অর্থবর্ষে আপের ব্যাংক অ্যাকাউন্টে ছিল 65 কোটি টাকা, দলের ওয়েবসাইটে জানানো হয় তহবিলে রয়েছে 27 কোটি টাকা, নির্বাচন কমিশনে বলা হয় তহবিলে রয়েছে মাত্র 32 কোটি টাকা। কপিলের আরও অভিযোগ, দলের বিধায়ক শিবচরণ গোয়েলের চালানো 16টি বেআইনি অর্থলগ্নি সংস্থা বিপুল অর্থ দিয়েছিল কেজরিওয়ালকে। এইসব নথি নিয়ে সোমবার সিবিআই এর কাছে যাবেন কপিল। আব তো ইয়ে স্পষ্ট হ্যায় অরবিন্দ কেজরিওয়াল ভ্রষ্ট হ্যায়। কপিল মিশ্রর এই পুরো খেলার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি আপ নেতৃত্বের। आम आदमी पार्टी के चंदे को लेकर भारतीय जनता पार्टी की साजिश सामने आ गई है। कपिल मिश्रा के पूरे खेल के पीछे भारतीय जनता पार्टी की गहरी साजिश है। সাংবাদিক সম্মেলনের শেষের দিকে হঠাৎই অজ্ঞান হয়ে যান বহিষ্কৃত আপ মন্ত্রী, সঙ্গে সঙ্গে তাকে আরএমএল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।